পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা আল মুমিনের 10 নম্বর আয়াতের মধ্যে 7 নম্বর আয়াতে লেখা আছে, যারা নিজেদের আমানত অঙ্গীকারে যত্নবান। এখন তার প্রশ্ন হলো, তিনি একজন টিচারের কাছে তাজবিদ লেভেল এবং তাজবিদ লেভেল 2-1 লেভেল শেষ করেছেন, কিন্তু এই শিক্ষিকা তার নোটগুলো অন্য কারো সাথে শেয়ার না করতে বলেছেন। কিন্তু আমরা সবাই জানি কোরআন শিক্ষা পড়া শিখতে হবে, অন্যকে শিখাতে হবে, নিজের শিক্ষাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সেটা নোট হোক বই হোক যেটাই হোক না কেন। শিক্ষিকা টাকার বিনিময়ে ক্লাস করান এবং ওই শিক্ষিকা ওই কথাও বলেছেন তার নোট কাউকে দিলে তিনি আইনত ব্যবস্থা নেবেন। এখন আমার প্রশ্ন হলো, ওনার নোটগুলো কি অন্যের কাছে দিতে পারবো, অন্যকে নোট থেকে শিখাতে পারবো? প্রথমত, তিনি যে ব্যক্তি নিজের নোট সংরক্ষণ করেছেন দিবেন না বলেছেন, আপনার সাথে শক্ত চুক্তি করেছেন, আপনার সেই চুক্তি মেনে চলা উচিত। আল মুসলিমুনা আলা শুরুতি, মুসলিমরা তাদের শর্তের উপরে যথাযথভাবে বাস্তবায়ন করবে, এটা শরীয়ত চায়, আসলে হাদিস এটা। আল মুসলিমুনা আলা শুরুতি, শর্ত যেটা হয়েছিল আপনাকে মেনে চলতে হবে, শর্তের বাইরে আপনি কাজ করতে পারবেন না। আপনার এই আমানতদারি হচ্ছে, আমানত হচ্ছে এটা যে আপনাকে যখন একটা কোনো কথা বলে, কেউ বলে যে এদিক সেদিক তাকায়, অর্থাৎ কেউ যেন না দেখতে পায়, এটা আপনি বুঝছেন, মুখে বলে না, তারপর এটা আমানত হয়ে গেছে, বোঝা গেলো সে চাচ্ছে না কেউ যেন। অনুরূপভাবে আপনাকে একটা কথা বলে বলেছেন যে কাউকে বলবেন না, আপনি বলবেন না, কোনোভাবেই না, কোনোভাবেই বলবেন না, এটা হচ্ছে নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেকের কাছে কথা বলে সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, তারা যদি হাদিসি বিষয় হইতো, হাদিসের বিষয় হইতো তাহলে বলে দিতেন, দুনিয়া মানুষের শিক্ষার বিষয় হইতো তা বলতেন, শেষ মুহূর্তে দাও, আগে বলতেন না, তা তুমান ভয়ে যে আল্লাহর হাদিসকে গোপন করা হচ্ছে। তো আপনার এটা এরকম জিনিস না, এটা ব্যক্তি জিনিস, তা কষ্ট করে একটা জিনিস তিনি তৈরি করেছেন, ইনি চাচ্ছেন না অন্য কাউকে দিতে, ইনি এটার মাধ্যমে ওনার দৈন্যতা প্রকাশ পেয়েছে, এটার মাধ্যমে তার কৃপণতা প্রকাশ পেয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আপনার কাছে আমার হচ্ছে দেখেছে, আপনি এটা কিন্তু বলতে পারেন না, কাউকে দিতে পারেন না নোটগুলো। এখন তাকে যখন আপনি পড়ছেন তখন আপনার কাছে বলা দরকার ছিল আমি তো পড়াবো, আপনি সেই হিসেবে পড়াইতে পারেন কিন্তু নোট দিতে পারেন না, যেহেতু সে নিষেধ করেছেন, পড়াইতে তো আর নিষেধ করার ক্ষমতা কারণে আপনি যা জেনেছেন তা পড়াবেন, কিন্তু নোট দিবেন না, আপনি যা জেনেছেন তা না বললেও আপনি পড়াবেন, কারণ এটা আপনি জেনেছেন, হক জেনেছেন। তো নোট দিতে নিষেধ করেছেন, নোট তার একটা মানুষের অধিকার, এটাকেগুলো বলা হয় হকুক তালিব বলা হয়, একটা মানুষের অধিকার। যে কেউ যদি নিষেধ করে যে আমার এই বইটি ফটোস্টেট করে অথবা করে কোনো রকমের লিখে অথবা কোনো রকমের অনুবাদ করে বা এরকম কিছু শর্ত দিয়ে দেয়, আপনি সেটা করা যায় যাবে না, তখন তাতে অনুমতি নিচ্ছেন লিখিত বা মৌখিক অনুমতি নিতে হবে। তো এখানেও আপনার যে শিক্ষিকা, তিনি যেহেতু তাজবিদের গ্রন্থের বইটি আপনাকে বলছে কাউকে দেওয়া যাবে না, দিলে তিনি আইনের ব্যবস্থা নেবেন, আইনের কথা বলেছেন, নেওয়া যাবে না, আমানত যেটা সেই হিসেবে আপনাকে সেটা কাউকে দিতে পারবেন না। আপনি পড়াতে পারবেন কিনা, হ্যাঁ আপনি যেটা জেনেছেন ভালো করে বুঝেছেন সেটা আপনি নিজে পড়াতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ওনার নোটটা আপনি কাউকে দিতে পারবেন, ওনাকে আপনি দিয়েছে নিশ্চয় কোনো অর্থের বিনিময়ে। তো একজন মানুষের এগুলি অর্থকরী সম্পদ হিসেবে বর্তমানে বুঝতে এবং সবসময় বুঝতে হয়েছে, সেই হিসেবে উনি যতদিন পর্যন্ত সেগুলি উনি ছাড় না দিবেন আপনি সেটা ছাড়তে পারবেন না, আপনি কিন্তু পড়াতে পারবেন, আপনি যা জেনেছেন তা আরেকজনকে পড়াবেন নিজের মতো করে, এবং সেটা যদি কোনো ওনার সাথে মিলেও যায় আপনার আপত্তি নেই, কারণ আপনি জানছেন পড়ানোর জন্যই, এটা তার বাধাদের অধিকার নেই, কিন্তু তার নোটটা দেওয়ার ভাবে তিনি যদি বাধা দিচ্ছেন সেটা দিতে পারবেন না, এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানে এই জন্য নয় যে আপনি যেটা বলেছেন যে আমি তো কোরআন শিখাতে হবে, অন্যকে শিখাতে হবে, আপনি অন্যভাবে পড়াবেন, আপনার মতো করে যেটুকু জানছেন একটু পড়াবেন, নোট হিসাবে দিবেন না, নোটটা দিলে আপনি নিজে একটা লিখবেন নিজের মতো করে, নিজের মতো করে যা মনে আছে তাই লিখেন, যা মনে তাই, ওনার নোটটা নকল করে ফেলেন না পুরোপুরি, আচ্ছা ওনার থেকে আপনি যে অনুমতি নেন যে আমি আপনাদের শিখ পড়াবো অন্যদেরকে লিখবো, আপনার এখান থেকে আমি নিজের মতো করে লিখবো, তাহলে এটা অনুমতি দিলে আপনি নিতে পারবেন, নিষিদ্ধ করে এটা ওনার কৃপণতা, কৃপণতার কারণে উনি সওয়াব পাবেন না, কিন্তু আপনার আমানত রক্ষা করতে হবে, আপনি সেটা অন্যকে দিতে পারবেন না, নোটগুলো সরবরাহ করতে পারবেন না, তবে আপনি পড়াতে পারবেন, শিখাতে পারবেন, নোট থেকে আপনি নিজে পড়ে শিখাতে পারবেন, নোটটা দিতে পারবেন না, আপনি নিজে পড়ে শিখাতে পারবেন, কোনো সমস্যা নেই, আরেকজনকে নোটটা দিতে পারবেন না, কারণ আমানত হিসেবে থাকবে, আমানতটা আরেকজন কাছে কখনও তার অনুমতি পেতে দেওয়া জায়েজ নেই। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم